হাই বন্ধুরা, আমি কবিতা, আমার ফাইনেস্ট কবিতার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ, অতি পরিচিত একটা জায়গা, সেটা হচ্ছে গড়িয়াহাট। মানে এটা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গড়িয়াহাটের চৌমাথা মোড়। দেখতেই পাচ্ছ, চারটে রাস্তা চারদিকে চলে যাচ্ছে, আর সামনেই বৃষ্টিও চলে এসেছে। আর আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঠিক টেরাস অ্যাসেম্বলির সামনে। এইদিকে একটা দেখো শাড়ি দোকান রয়েছে, এগুলো কিরকম প্রায় প্রাইস থাকছে? 350 করে আছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। মানে পুরো শাড়ি জুড়েই কিন্তু লেখা রয়েছে রবীন্দ্রনাথের নানান কবিতা, কিন্তু এর মধ্যে প্রিন্ট করে লেখা রয়েছে। 350 করে, তাই তো? আর এর মধ্যে প্রচুর কালার অপশানও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই দেখো, দুটো কালারের মধ্যে রয়েছে, খুব সুন্দর। এর মধ্যেও কিন্তু তোমরা প্রচুর কালার অপশান কিন্তু পেয়ে যাচ্ছ। এই দেখো, অনেক কালার রয়েছে। এগুলো হ্যান্ডলুম উইথ ব্লাউজ পিস, এগুলো কিরকম প্রাইস আছে? 400 করে কিন্তু রয়েছে। এই দেখো, বাহ, এইটা কি শাড়ি গো? আসাম, আসাম খাদি, আসাম খাদি, বাহ, খুব সুন্দর। তো এই দেখো, আসাম খাদি, আসাম খাদি, দেখো হোয়াইট আর পিঙ্কের মধ্যে ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। এর প্রাইস কেমন রয়েছে? 600। মানে অল ওভার কিন্তু ফুল বডিতে এরকম কাজ যাচ্ছে। আর এইটা হচ্ছে তোমার আঁচল পোর্শন। তাছাড়াও এমনিতেও অনেক শাড়ি রয়েছে। এই দেখো, এইদিকে স্বস্তিক চিহ্ন দেওয়া, প্রচুর প্রচুর শাড়ি কিন্তু ডিসপ্লে করা রয়েছে। বাহ, এটা কি পুজো স্পেশাল? এটা দেখো পুজো স্পেশাল, অষ্টমীর দিন এটা পরে তুমি মণ্ডপে কিন্তু অঞ্জলি দিতে যেতেই পারো। এই দেখো, এটা কিরকম প্রাইস আছে? 400 উইথ বিপি, উইথ বিপি, মান্না শাড়ি সেন্টার চায়নাটাউনের বিপরীতে। এই দেখো, সোজা চলে যাচ্ছে। এই দিকেও রয়েছে প্রচুর তোমার কুর্তি, ওড়না শুরু করে সমস্ত কিছু রয়েছে। এইদিকেও দেখো ব্লাউজের দোকান রয়েছে। সোজা আমরা চলে যাচ্ছি কিন্তু বাসন্তী দেবী কলেজের দিকে। এইদিকেও দেখো, মানে শাড়ির দোকান রয়েছে, প্রচুর প্রচুর শাড়ি রয়েছে। পুজো যেহেতু সামনে, সেহেতু দেখো, এই দেখো শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটার কিরকম প্রাইস আছে গো? 700। দুর্গাপুজোর স্পেশাল কিন্তু দেখো শাড়ি, এখন মায়ের মুখ, এরপরে আবার দাম বেড়ে যাবে। এই দেখো, এইদিকেও রয়েছে কিন্তু শাড়ির দোকান। বললাম না, পুরো মানে মানে গলিটা ধরেই কিন্তু ডান দিক বাদিক সব দিকেই কিন্তু তোমাদের রয়েছে হচ্ছে শাড়ির দোকান। এই দেখো, এইদিকেও রয়েছে প্রচুর শাড়ি রয়েছে। দেখো মায়ের দিকে, দেখো দুর্গা মায়ের মূর্তি রয়েছে। এরকম দাম আছে গো এই শাড়িটা? কোনটা দিদি? দুর্গা, দুর্গা, এটা 850। 850 একটু দেখানো যাবে শাড়িটা? সামনেই দুর্গাপুজো, তোমরা জানো মানে দুর্গাপুজো মানেই একটা ব্যাপার থাকে যে মায়ের একটা ছবি দেওয়া এমন একটা শাড়ি পরবো যেটা মণ্ডপে তোমাকে শুধু সবাই দেখবে। তো সেই শাড়িটা যদি, সেরকম যদি শাড়ি নিতে চাও তাহলে হচ্ছে এটা, মায়ের মুখ রয়েছে দেখো কাশফুলে, এটা ফুল বডি যাচ্ছে, আর এটা হচ্ছে আঁচল, আঁচলটা হচ্ছে এই মায়ের মুখ। এই দেখো 850 বললে, তাই তো? উইথ বিপি, উইথ বিপি, উইথ বিপি রয়েছে। তোমরা যদি এখানে এসে শপিং করো তাহলে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট তো অবশ্যই দেবে। এই দিকেও দেখো প্রচুর শাড়ি কিন্তু রয়েছে। তোমাদের সাথে শুধু মানে দেখিয়ে দিলাম যে গড়িয়াহাটে আসলে তোমরা কী কী মানে স্টল পেয়ে যাবে এবং কীভাবে তোমরা কেনাকাটা করতে পারবে, তোমাদের যেন কোনো রকম অসুবিধে না হয় সেই জন্য কিন্তু সমস্তটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এগুলো কি সব পুজো স্পেশাল শাড়ি? এই দেখো, শিউলি ফুলের সঙ্গে তো আমরা সবসময় পরিচিত। এগুলোর কীরকম প্রাইস থাকছে? স্টার্টিং প্রাইস কত বলো? 500 থেকে শুরু হচ্ছে। এই দেখো, অনেক কিন্তু কালার অপশান তোমরা পেয়ে যাবে, রেড, ইয়েলো, ব্লু, পিঙ্ক, হ্যাঁ, 600 করে কিন্তু এইগুলো থাকছে। দেখো এগুলোর কীরকম প্রাইস আছে? 300। এই যে বেগমপুরি, 300। এগুলো কিন্তু বেগমপুরি, দেখো অনেকগুলো কালার পেয়ে যাচ্ছ, রেড পেয়ে যাচ্ছ, ইয়েলো পেয়ে যাচ্ছ, পিঙ্ক পেয়ে যাচ্ছ, এগুলো কিন্তু 300 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, প্রচুর কালার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এই দেখো, এইদিকে রয়েছে, এই দিকেও কিন্তু প্রচুর শাড়ি রয়েছে, আর পুরো দোকান জুড়েই কিন্তু প্রচুর প্রচুর শাড়ি রয়েছে। একটা শাড়ি রয়েছে দেখো,
এটার কিরকম প্রাইস আছে দাদা? 500। এর মধ্যেও কিন্তু তোমরা কালার অপশান প্রচুর পেয়ে যাচ্ছ, পিঙ্ক, ব্ল্যাক, রেড অনেক রয়েছে, অনেক রয়েছে, প্রচুর ব্লাউজ কিন্তু তোমরা পেয়ে যাবে, স্লিপলেস থেকে শুরু করে সব রকমের ব্লাউজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের স্টার্টিং প্রাইস কত গো ব্লাউজে? 100 টাকা থেকে শুরু হয়েছে। এবার যেরকম যেরকম আজরাক থেকে শুরু করে ইন্ডিগো অনেক রকমের ব্লাউজ কিন্তু এখানে রয়েছে। এটা তো ইন্ডিগো, বলো এগুলো কিরকম প্রাইস আছে? 350 করে দেখো ইন্ডিগোর এই ব্লাউজটার দাম। এই দেখো ইন্ডিগো 350 করে কিন্তু দাম রয়েছে, ব্যাকলেস তাই না? বা এটা কিরকম প্রাইস আছে? 450 করে এগুলো ব্যাকলেস কিন্তু। এই দেখো, আর এটা হচ্ছে এই যে পেছনটা পুরোটাই কিন্তু ব্যাকলেস, চুর কিন্তু তোমরা পেয়ে যাবে। এই দেখো অল্টারনেক রয়েছে, সিকোয়েন্সের কাজের রয়েছে, অনেক কিন্তু ব্লাউজ তোমরা পেয়ে যাবে, হাইনেক অনেক ব্লাউজ কিন্তু এই দোকানে আসলে তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে খুবই পুজোর এবার খুব ভালো, বলো এটা কিরকম প্রাইস আছে? 350, খুব রিজনেবল প্রাইসে। এমনি তোমরা দোকানে গেলে কিন্তু এগুলোর প্রচুর প্রাইস নিয়ে নেবে তোমাদের থেকে, সেখানে এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। আর এইগুলোর কীরকম প্রাইস আছে দাদা? 200, একদম ফিক্সড প্রাইস। এইদিকে দেখো রয়েছে কিন্তু ব্লাউজেরই কিন্তু দোকান প্রচুর রয়েছে। এই দেখো স্টার্টিং প্রাইস কী থাকছে? স্টার্টিং প্রাইস 250 থেকে স্টার্টিং প্রাইস থাকছে, 550, মানে 550 করে কিন্তু এটা থাকছে। প্রচুর ব্লাউজ কিন্তু তোমরা গড়িয়াহাটে আসলে দেখতে পারবে। আমি মানে যত গড়িয়াহাটের এই গলিটা ধরে ঘুরলাম, প্রচুর ব্লাউজের দোকান কিন্তু আমি পেয়েছি। সবগুলো তোমাদের সঙ্গে এক্সপ্লোর করা হয়নি, তবে বিশেষ বিশেষ দোকানগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই দিকে রয়েছে দেখো একটা জুয়েলারির দোকান, 150 টাকা থেকে কিন্তু ইয়াররিংগুলো স্টার্টিং প্রাইস। এই দেখি দেখো হাতের অনেক কিছু রয়েছে, ব্যাঙ্গেলস রয়েছে দেখো। আর এই দিক রয়েছে হচ্ছে তোমার গোল্ডেন জুয়েলারি, এটা হচ্ছে তোমার অনেকটা সেল দিয়ে তৈরি হয়। এগুলো কিরকম প্রাইস আছে দাদা? 550। শুধু এইটারই মানে এর সাথে কিছু আছে? আর কানের দুল আছে। আর দেখো একটা লকেট দেওয়া বই, এই দিকে দেখো রয়েছে 150 টাকা করে কিন্তু জিন্সের শর্টস রয়েছে। এই দেখো 150 করে, এই দেখো এগুলো শর্টস রয়েছে সব 150 করে। আর এইদিকে রয়েছে 250 টাকা ফিক্স প্রাইস। এই দেখো প্লাজো রয়েছে, ওটাই কটনের কিন্তু। দেখো 200-এর মধ্যে কিন্তু এই প্যান্টগুলো পেয়ে যাবে রেগুলার ওয়্যারের জন্য। এই দেখো 200 করে কিন্তু এই প্যান্টগুলো পেয়ে যাবে, এবং নানান সাইজের কিন্তু তোমরা পেয়ে যাবে। এই দেখো এগুলো পুরো জিন্সের মধ্যে রয়েছে। আর এই দিকে রয়েছে কিন্তু টপ, এই টপগুলো স্টার্টিং প্রাইস কত আছে? 350, খুব সুন্দর 350 করে কিন্তু এগুলো স্টার্টিং প্রাইস রয়েছে। আর এই দিকে রয়েছে শর্টস, মানে মানে শর্টস বলতে ক্রপ টপ, 250 দেখো। এখানেও তোমরা কিন্তু এটা পুরো কটনের মধ্যেই পেয়ে যাচ্ছ, আর হচ্ছে অনেক কালার অপশান তোমরা পেয়ে যাবে। ড্রেস এগুলো কিরকম স্টার্টিং প্রাইস কত? 250 করে এগুলো স্টার্টিং প্রাইস, 250 করে। এই দেখো প্রচুর রয়েছে 250 করে। এই দেখো, এই দেখো প্রচুর কিন্তু কুর্তি কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। এগুলো স্টার্টিং প্রাইস কত? 200 থেকে স্টার্টিং প্রাইস, সাথে কিছু গেঞ্জিও পেয়ে যাচ্ছ দেখো বাড়িতে পরার জন্য, 150 করে তাই তো? এই দেখো এগুলো 150 করে, এগুলো 150 করে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। স্টার্টিং প্রাইস কত আছে? 250 করে কিন্তু এগুলো স্টার্টিং প্রাইস। দেখো খুব সুন্দর সুন্দর, টিনেজাররা পরলে ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর সুন্দর 250 করে কিন্তু এই টপসগুলো রয়েছে। এই দেখো ঠিক আছে, চলো এগুলো সবই কিন্তু 250 করে শুরু হচ্ছে। ওই দেখো আরও ওই দিকে কিন্তু রয়েছে, অনেক রয়েছে এখানে, তার জন্য কিন্তু তোমাদের আসতে হবে কিন্তু গড়িয়াহাটে। আর কোন গলিতে আসতে হবে? আসতে হবে তোমাদের হচ্ছে টেরাস অ্যাসেম্বলি থেকে সোজা বাসন্তী দেবী কলেজ পর্যন্ত যেই সোজা রোডটা পড়ে সেইখানে তোমাদের আসতে হবে।
এই দেখো এদিকে রয়েছে কিন্তু কিছু ওয়ান পিস যেগুলোকে বলা হয়, এই দেখো এখানে কিন্তু ওয়ান পিসগুলো খুব সুন্দর। এই দেখো হোয়াইটের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর পালাজো দেখেছো, হাকোবা স্টাইল। এগুলোর স্টার্টিং প্রাইস কত আছে দাদা? 500 কিন্তু এর স্টার্টিং প্রাইস রয়েছে। এই দেখো, এই দেখো, আর এই নাইটিগুলোর স্টার্টিং প্রাইস 200 থেকে শুরু হচ্ছে কিন্তু এই নাইটিগুলোর স্টার্টিং প্রাইস। প্রচুর নাইটি আছে কিন্তু, আর প্রচুর কালারের আছে, গেঞ্জিরও রয়েছে, স্লিপলেস আছে, হাতা দেওয়া আছে, সব রকম কিন্তু এখানে নাইটি তোমরা পেয়ে। এইদিকেও রয়েছে কিন্তু 250 টাকার পালাজো প্যান্ট, পুরো পিওর কটনের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, আর প্রচুর ঘের রয়েছে কিন্তু, ইন্ডিগো পেয়ে যাচ্ছ। এই দেখো সব হচ্ছে 250, আর কিছু শর্টস কুর্তি পেয়ে যাচ্ছ, ফ্রক স্টাইল। এগুলো কি মানে 250? বাহ, এই দেখো, এই দেখো, এগুলো 250, মানে তুমি পালাজোর সঙ্গে ম্যাচিং করে কিন্তু এগুলো নিতে পারো। এই দেখো এটার সঙ্গে পালাজোর সঙ্গে পরলে খুব সুন্দর লাগবে। এই স্কার্টগুলোর স্টার্টিং প্রাইস দাদা? দাদা এই স্টার্টিং প্রাইস কত আছে? 300। বাহ, এই হোয়াইটের মধ্যে হাকোবার দেখো স্কার্টটা বলছে 300, মানে রিজনেবল প্রাইসে কত সুন্দর একটা জিনিস। এরও কিন্তু কালার অপশান তোমরা অনেকগুলো পেয়ে যাচ্ছ। এদিকে দেখো স্কাই রয়েছে, পিঙ্ক রয়েছে, ইয়েলো রয়েছে, রেড রয়েছে, ব্ল্যাকও রয়েছে। রয়েছে পেন্সিল কাটিংয়ের প্যান্টগুলো, এখানেও তোমরা কিন্তু কালার অপশান প্রচুর পেয়ে যাচ্ছ, হোয়াইট, গ্রিন, ইয়েলো, পিঙ্ক অনেক রয়েছে। রেডিমেড গার্মেন্টসের দোকান যেখানে বাচ্চাদের জামা ফ্রক সমস্ত কিছু পেয়ে যাবে। এই ফ্রকগুলোর কীরকম স্টার্টিং প্রাইস থাকছে কাকু? 350 টাকা থেকে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ স্কার্ট না, টপ আর স্কার্ট আছে বাচ্চাদের, খুব সুন্দর কটন। 200 থেকে 250-এর মধ্যে কিন্তু শর্ট অ্যান্ড লং পালাজোগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এই দিকে দেখো 150 থেকে 200-এর মধ্যে পেয়ে যাচ্ছ আর কটনের এই কুর্তিগুলো স্লিপলেস। এই দেখো প্রচুর রয়েছে, এই দেখো এই দিকে রয়েছে, দেখো টপস রয়েছে প্রচুর, ক্রপ টপস শর্ট 200-এর মধ্যে কিন্তু রয়েছে। এই দেখো প্রচুর প্রচুর টপ কিন্তু এখানে রয়েছে। দেখো পুজোর সময় শাড়ির সঙ্গে ম্যাচিং করে আমাদের তো জুয়েলারি পরতেই হবে জানো। এই দেখো প্রচুর কিন্তু গোল্ডেন জুয়েলারি রয়েছে, এই দেখো প্রচুর গোল্ডেন জুয়েলারি রয়েছে, দেখো খুব সুন্দর। এইটা একটা নেক পিস উইথ কিন্তু দেখো ইয়ে রয়েছে, ইয়াররিং রয়েছে। দাদা এগুলো স্টার্টিং প্রাইস কত থাকছে? এই যে 300-350 থেকে স্টার্টিং প্রাইস, আচ্ছা স্টার্টিং প্রাইস হচ্ছে 300-350 থেকে। দেখো ইউনিক ইউনিক ডিজাইনের কিন্তু তোমরা গোল্ডেন জুয়েলারি এখানে আসলে পেয়ে যাবে। এই দেখো, এই দেখো, আর দেখো এই ইয়াররিংগুলো দেখতে পাচ্ছ, 80-60 করে কিন্তু দাম আছে, 60 টাকা করে কিন্তু এগুলোর দাম আছে। দেখো খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের, যারা বেশি ভারী পরতে চাও না তাদের জন্য কিন্তু এত ছোট ছোট ইয়াররিং। এইদিকেও রয়েছে দেখো গোল্ডেন জুয়েলারি প্রচুর, আর যারা ঠাকুরকে সাজাতে চাইছো, পুজোর সময় নিজে সাজবো ঠাকুরকেও সাজাতে চাইছো, তারা কিন্তু এই যে ঠাকুরের গয়নাও কিন্তু নিতে পারো। এটা কীরকম প্রাইস আছে? এটা পুরো সেটটা পুরো আপনার 900 কিন্তু এই সেটটা পড়বে, যারা ঠাকুরকে সাজাতে চাইছো, নিজের বাড়ির গোপালকে সাজাতে চাইছো, লক্ষ্মীকে সাজাতে চাইছো, সব পাবেন, 5 ফুট ঠাকুর, 6 ফুট ঠাকুর, আচ্ছা সব ঠাকুরের জন্য কিন্তু এখানে জুয়েলারি কিন্তু রয়েছে, ঠাকুরের টোপর তাই তো, মুকুট। তাহলে দেখো এটা কত সুন্দর, বাড়ির ঠাকুরকে পড়ালে কত ভালো লাগবে। এটা কীরকম প্রাইস আছে? এটা আপনার পুরো ম্যাডাম 3800 টাকা। 3800 টাকা পড়বে কিন্তু, 3800 কিন্তু পড়বে এইটা, 2600 টাকা এটা আপনার, এটা 2600 কিন্তু দাম রয়েছে। 200-250 থেকে কিন্তু স্টার্টিং রয়েছে, প্রচুর ডিজাইন কিন্তু রয়েছে দাদা। এই কয়টা মাত্র শো করে রেখেছে তাতেই কিন্তু কাপাকাপি, খুব সুন্দর কিন্তু দোকানটার ইউনিক সমস্ত ডিজাইন রয়েছে। আমার নাম হচ্ছে রাহুল ম্যাডাম, রাহুল শ্রীবাস্তব।
কন্ট্যাক্ট নাম্বার 7890447371, আবার রিপিট করছি 7890447371, গড়িয়াহাট নিউ অমৃতসর পাশে অপোজিট সামনে আছে, অপোজিট আছে আপনার সেন্ট্রাল ব্যাঙ্ক, ওর সামনে আছে কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই আছে আমার। এ দেখো স্লিপলেস কুর্তিগুলো রয়েছে, প্রচুর কুর্তির কালেকশন কিন্তু এখানে রয়েছে, দেখো 250 করে, আচ্ছা আচ্ছা 200 থেকে কিন্তু এগুলো স্টার্টিং শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এইদিকে আরেকটা জুয়েলারির দোকান আছে, গোল্ডেন জুয়েলারি থেকে, এই দেখো গোল্ডেন জুয়েলারি আছে, মোতির জুয়েলারি আছে, দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারি আছে, পুজোর সময় শাড়ির সঙ্গে ম্যাচিং করে তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর জুয়েলারি কিন্তু কিনতে পারো। 280 দাম রয়েছে, এইটা দেখো খুব সুন্দর, এগুলো কি 280 করে? 250, এগুলো একদম চোকারের মধ্যে খুব সুন্দর, দেখো দুদিকে মোতি রয়েছে, মাঝখানে তোমার গলার এখানে এই লকেটটা থাকবে, একদম সিম্পল সোবার, শুধু লকেট লকেটটাই কিন্তু হাইলাইট হচ্ছে। এগুলোর কীরকম প্রাইস থাকছে? 350 করে দাম, ভাবতেই পারবে না এগুলো 350 করে, আমাদের ওখানে যখন তোমরা কিনতে যাবে প্রচুর দাম। এই দেখো ভারী নেক পিস যারা চাইছো, অনেক কিছু রয়েছে, তোমরা এখানে এসে কিন্তু দেখতে যেতে পারো, দেখে যেতে পারো। এই দেখো জগন্নাথের লকেট সাথে চেন, এই দেখো বাটারফ্লাই লকেট সাথে চেন, দেখো এই দিক ওই দিক মানে চারিদিকে শুধু রয়েছে কিন্তু প্রচুর প্রচুর দোকান। আর এই দিকে রয়েছে কিন্তু দেখো মেহেন্দি পড়ছে সবাই। বন্ধুরা আমি কিন্তু তোমাদের গড়িয়াহাট মোড় থেকে বাসুদেবী কলেজ পর্যন্ত কিন্তু আমি চলে এসেছি, তো এত পর্যন্ত যতগুলো তোমার দোকান পড়ে দোকানে মানে এবার গড়িয়াহাটে পুজোর কালেকশান কী আছে তা সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিয়েছি। এই গড়িয়াহাটে আসলে তোমরা কী কী পাবে তার সমস্তটাই ডিটেলসে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, শুধু মানে তোমাদের আসার অপেক্ষা, আর বেশি দিন নেই, পুজোর মাত্র আর কটা দিন মানে বাকি, যারা এই ভিড় এড়িয়ে জিনিস কেনাকাটা করতে চাইছো তারা তাড়াতাড়ি চলে আসো, এটাই বলবো। আর অবশ্যই অবশ্যই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আবার দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য তোমাদের থেকে আমি কিন্তু টাটা নিচ্ছি, বাই বাই।